হাই বন্ধুরা, আমি মো। আমি এসেছি আজ আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও দেখাতে। তোমরা পারলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি আজ দেখাবো তোমাদের কিছু হ্যান্ডমেড জুয়েলারি আর কিছু বুটিকের ব্লাউজ। হাই বন্ধুরা, দেখো পুজো তো এসেই গেছে, তাই দুর্গাটা একটু কম দেখাচ্ছি। পুজো তো চলছেই ধরতে গেলে। হ্যাঁ, এটা দেখো, এটা কাপড়ের বোর্ড দিয়ে তৈরি আছে। হ্যাঁ, এখানেও কিন্তু আছে, মায়ের মূর্তি আছে। মায়ের মূর্তি নেই তা নয়, মায়ের মূর্তি আছে। এগুলো পিস দিয়ে তৈরি আছে, ঘুঙরু আছে, এখানে ঘুঙরু লাগানো, এগুলো কাপড়ের বল আছে। এর মধ্যে দুখানা কানের সেট করা আছে। হ্যাঁ, মাল্টি কালার আছে, খুব সুন্দর, সব শাড়ির সাথে যাবে, খুবই সুন্দর। দেখো সব শাড়ির সাথে যাবে। দেখো বন্ধুরা, এই একটা কাপড়ের বোর্ডের ওপর, তারপরে মায়ের মূর্তি, কত সুন্দর লাগছে। এখানটা গামছা কাপড় দিয়ে তৈরি করা আছে, কড়ি আছে, নানা রকম রং দিয়ে তৈরি, সব শাড়ির সাথে যাবে। কানেরটাও দেখো খুবই সুন্দর, কানেরটাও খুবই সুন্দর আছে। এটা একটা দেখো, মায়ের কোলে গণেশ, মায়ের কোলে গণেশ গামছা কাপড় দিয়ে তৈরি করা। হ্যাঁ, টার্সেলটা তো অনেক বড়, তোমরা জানোই। এই যে কানের দুল দুটো, কানের দুল দুটো দেখো, সব শাড়ির সাথেই যাবে, সব শাড়ির সাথে যাবে। পুজো এসে গেছে, যারা এখনও নাওনি তারা নিয়ে নাও। একটু সিলভার দেখাচ্ছি, একটু সিলভার দেখো, দেখো কত সুন্দর জিনিসটা, গার্নেট পাথর দিয়ে তৈরি আছে, গার্নেট পাথর দিয়ে তৈরি, কত সুন্দর জিনিসটা দেখো, দেখো অনেকখানি বড় আছে। তোমরা অনেকেই আছো একটু ভারী পড়তে ভালোবাসো। হ্যাঁ, এর কানেরটা দেখো, এর কানেরটা এটা, হ্যাঁ এর কানেরটা এটা, এটা কিন্তু গার্নেট পাথর দেওয়া হয়নি। এটা যেহেতু হারটা খুব ভারী আছে, সেই জন্য কানেরটা একটু সিম্পলের ওপর লম্বা করে করা হয়েছে। এটা একটা দেখো সবুজের ওপর। হ্যাঁ, এইগুলো কিন্তু সুতোর বল আছে, এগুলো কেমিক্যাল বিটস আছে, এগুলো কেমিক্যাল বিটস আছে। হ্যাঁ, এটা সিলভারের ওপর করা হয়েছে কেমিক্যাল বিটস দিয়ে, খুবই সুন্দর। এর কানেরটাও এইটা, এর কানেরটা দেখো, এর কানেরটা কত সুন্দর, এর কানেরটা। বন্ধু যারা নাওনি তারা নিয়ে নাও। এটা একটা আছে, একটু গোল্ডেনের ওপর করেছি, কেমিক্যাল বিটস দিয়ে গোল্ডেনের ওপর করেছি, দেখো কেমিক্যাল বিটস দিয়ে গোল্ডেনের ওপরে। এতে এগুলো সুতোর বল আছে, তলায় ঝুমকো লাগানো আছে। হ্যাঁ, এর কানেরটা এইটা, এটা এর কানের, কেমিক্যাল বিটসের ওপর রয়েছে, খুবই সুন্দর। বন্ধুরা দেখো, পুজো এসে গেছে, পুজো চলছে। হ্যাঁ, মায়ের মূর্তি আছে। দেখো পুজো চলে গেলেই যে আমরা পড়তে পারবো না তা তো নয়, এরকম তো নয় যে পড়ি না বা পড়বো না, শুধুই কি আমরা পুজোর চার দিনই পড়বো, এরকম কোনো কথা নেই। ব্লাউজটা দেখো, দেখো পুরো খাদি, পিওর কটনের উপর আছে, পুরো পিওর খাদি কটনের উপর আছে। হ্যাঁ, বটনিক গলা দিয়ে তৈরি করা হয়েছে। আগেও বলেছি আবার বলছি, এর অনেক কাপড় আছে ভেতরে। দেখো এটা একটা দেখো, এর কালারটা দেখো, কালারটা খুবই সুন্দর কালার। এটা এয়ার হোস্টেস কলার দিয়ে করা হয়েছে। হ্যাঁ, সামনে পাইপিং দেওয়া হয়েছে ব্ল্যাকের ওপরে, হাতাতেও ব্ল্যাকের ওপরে পাইপিং আছে। হ্যাঁ দেখো,
পিছনটা পুরো হাতে আঁকা, এগুলো কিন্তু পুরো হাতে আঁকা, হাতে আঁকা তৈরি করা হয়েছে। দেখো ব্লাউজগুলো কটনের ওপর আছে, পিওর কটনের ওপর আছে ব্লাউজগুলো। এটা দেখো একদিকে মুখটা, দেখো একদিকে মুখ, একদিকে একটা সাইড, দেখো কত সুন্দর লাগছে। মেরুন কালারের আছে, সব শাড়ির সঙ্গে যাবে। সামনে শীতকাল আসছে, হ্যাঁ দেখো এটা একটা, দেখো সামনে পুরো গোল গলা করে দেওয়া হয়েছে, সামনে পুরো গোল গলা করা হয়েছে। পিছনটাতেও দেখো অল্প করে কাটা আছে, দেখো ব্ল্যাকের ওপর ব্ল্যাক করে আঁকা হয়েছে, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। পাইপিং দেওয়া হয়েছে, ইয়েলোর মধ্যে পাইপিং দেওয়া হয়েছে, খুবই সুন্দর ব্যাপারটা। হ্যাঁ এগুলো কিন্তু সব তোমরা পিওর কটনের ওপর পাবে। এটা দেখো আজরাক প্রিন্টের ওপরে আছে, আজরাক প্রিন্টের উপরে আছে। এটা দেখাচ্ছে, সাইজ দেখাচ্ছে 34, কিন্তু ভেতরে অনেক কাপড় আছে। আগেও বলেছি আবার বলছি, ভেতরে অনেক কাপড়, 36 অবধি পরা যাবে। পিছনটা দেখো, পিছনটা স্লিভলেস করা হয়েছে এটা। হ্যাঁ এটা দেখো একটা কাঁথা স্টিচের ওপরে, কাঁথা স্টিচ সেলাইয়ের উপরে আছে স্লিভলেস। হ্যাঁ ব্ল্যাক লাল পাইপিং কাপড় দেওয়া হয়েছে, লাল পাইপিং কাপড় দেওয়া হয়েছে, লাল বোটামের মধ্যে কাপড়টা লাল দেওয়া হয়েছে। এরও অনেক ভেতরে কাপড় আছে। হ্যাঁ এটাও দেখাচ্ছে 34, কিন্তু 36 অবধি পরা যাবে, 34 কিন্তু 36 অবধি পরা যাবে। এটা দেখো একটা মাল্টি কালারের ওপর, মাল্টি কালারের ওপর আছে। হ্যাঁ সব রকম শাড়ির সঙ্গে পরা যাবে, সব রকম শাড়ির সাথে পরা যাবে। তলায় একটু ডিজাইন করা আছে, কানটা মনে করলে বেঁধে নেওয়া যাবে, মনে করলে তলার দিকটা বেঁধে নেওয়া যাবে। বন্ধুরা আজ তাহলে ভিডিওটি এই অবধি রইল। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার আসছি নতুন ভিডিও দেখাতে।